হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কত জোস হইতে যাইতেছে। কারণ ভাই আজকে আমরা নতুন ক্যারেক্টার নিয়ে গেম প্লে করতে চলেছি, যেই ক্যারেক্টারটা আমাদের টোকেনের সাহায্যে ফ্রিতে দেওয়া হয়েছে। তো আমরা ডুও ভার্সেস স্কোয়াডে একটা ম্যাচ খেলে দেখবো আসলে এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটা কীরকম। আর এটা কিন্তু একদম প্যাসিভ ক্যারেক্টার, এটা কিন্তু অ্যাক্টিভ ক্যারেক্টার না। তো আমরা ম্যাচের শুরুতে নেমে গেছি পিকে, আর এই ক্যারেক্টার দেখতেছি ভাই ফ্রিতে এমনি ইপি দিতেছে, কোনো রকম কোনো কিছু ছাড়াই ইপি দিতেছে। একদম কে ক্যারেক্টারের মতন, কে ক্যারেক্টারের চেয়েও এই ক্যারেক্টারটা ভালো আছে। কারণ যখন আমাদের এইচপি লো হয়ে যাব তখনও কিন্তু আমাদের এইচপি দেব এই ক্যারেক্টারই। তো সামনে একটা এনিমি আছে, এনিমিটারে উড়ে ধরে একটা ফায়ার দিয়ে আমি কিন্তু দুইটা ইপি ক্যারেক্টার আনছি, সাথে একটা ওরিয়ন ক্যারেক্টারও আনছি। কারণ ভাই ইপি দিয়ে তো এটা তো আস্তে আস্তে ইপি দিব, কিন্তু আমি যে ইপি ক্যারেক্টার সাথে নিয়ে আসি ওইটা দিয়ে এনিমি কিল করলেও ইপি দিব। মানে দুইটা একদম পারফেক্ট কম্বিনেশন করে আমি ক্যারেক্টার কম্বিনেশন বানায় আনিছি। এই দাও ভাই, আমার ইপি একদম ফুল হয়ে গেছে আর পিছন থেকে ভাই জ্বলাজ্বলি করতেছে। তো এই ক্যারেক্টারটা কিন্তু অনেক ভালো আছে, তোমরা নিয়ে গেম প্লে করতে পারো। আর আজকের ম্যাচটা তোমরা দেখবা ভাই, মাঝে মধ্যে কিন্তু ইপি চইলেও যায়, মানে গেম প্লে করতে গিয়া যখন গাড়িতে উঠবা অথবা এনিমি টেনিমির মাইর খাইবা তখন কিন্তু এনিমি ইপি কইমা যাইব, একটু পরে দেখতে পারবা। তো আর কোনো এনিমি পাইনি, এই কারণে একটা হিটলিস্ট মারছিলাম আর সামনে হিটলিস্ট রে কেডা জানি মাইরা দিছে। তো এনে আমরা আইসি থার্ড পার্টি করতে, কেবল একটা এনিমির নাম তাছে। তো এইটারে আমি নক দিতে গিয়া আরেকটা এনিমি আমার নক দিয়ে দিছে। ভাই গুলেল ফালাও তাড়াতাড়ি, আমারে বাঁচাও ভাই, কোনে কোনে গুলেল ফালাইয়া দিছে। তো অবশেষে আমার এই রিভাইভটা দিয়ে দিছে, ওয়ও কিন্তু এই ক্যারেক্টারই ইউজ করতে আছে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অনেক বেশি মজা পাইবা। তো সামনের এনিমিগুলারে একটা উড়াধুরা ফায়ার দিতে হবো। আর এনে কতগুলা এনিমির নাম তাছে ভাই, আরও একটা এনিমির নাম লোক, এবার এইটারে ফায়ার করতে গিয়া ভাই ওই বাইসা গেল, সমস্যা নাই। আর নিচ থেকে কেটে জানি আমার নক দিছিল, ওইটারে আর খুঁজেই পাইতাছি না। তো আমার টিমমেটে দেখো ভাই পোর্টাল লাগাইয়া গেছে গা ওই ছাদের উপরে। এখন দুজনে মিলে একদম ফুল স্কোয়াড খতম করে দিমু। এনে কিন্তু দুইটা স্কোয়াড আছে, দুই স্কোয়াডের মাঝখানে যুদ্ধ হইতাছে আর তার মাঝখান দিয়ে আমরা ঢুকে পড়ছি। তো আমার টিমমেট যেই ঘরের ছাদের উপরে আছে অনেক, এখনই দুইটা এনিমি চলে যাইব। এই দেখো ভাই দুইজন যাইতেছে, তো উপরে একটা আছে আর নিচ দিয়ে আরেকজন ঢুকছে। আমার টিমমেটেও কিন্তু আইসা পড়ছে এই জায়গায়। তো এবার আমি একটু বোমা টোমা দিয়ে দেখি ভাই ওদের নকটক দিতে পারি নাকি। আর আমার টিমমেটে গিয়ে অনেক থার্ড পার্টি শুরু করে দিছে। এই টাইমে দেখো ভাই লঞ্চারগুলা মারতেছি, ও ভাই সব কটা শেষ ভাই, একদম ভাই একটা নক হয়েছে আর আমার টিমমেটের নক দিয়ে দিছে। আরও একটা এনিমি আছে নাই, ফুল স্কোয়াড আমি খতম করে দিলাম। মানে আমি দুইটাই নিমি আসিল আর বাকিগুলা পালা গেছে উড়ে ধরে দৌড় দিয়া। এখন আমি গিয়ে আগে আমার টিমমেটের রিভাইভ দিয়ে আসি। গাইস তোমরা একটা জিনিস খেয়াল করে দেখছো কিনা আমি জানি না, যখন আমি উপরে নক হয়েছিলাম তখন কিন্তু আমার ইপি একদম লো হয়ে গেছিলো, মানে ইপি চলে গেছিলো। মানে এই ক্যারেক্টার ইউজ করার সময় তোমাদের নক হওয়ান যাব না, নক হয়ে গেলে কিন্তু ইপি চলে যাব। পরে আবার আমি এনিমিরে মাইরা আবার ইপি নিয়ে আনিছি। তো ব্যাপার না ভাই, সামনে আর একটা ভেন্ডিং মেশিনের ঘরে একটা এনিমি আছে, ওটার একটা যাতা শুরু করে দিছি। পরে দেখি ক্যারেক্টার ছাইরে দিছে, হুমার ক্যারেক্টার ছাড়ছে। এখন গিয়ে ওরে উড়ে ধরে একটা যাতা শুরু করে দিমু। তো দেখা যাক ভাই এনিমিটা কই গেছে। অনেক ভাই এখনও গোলাগুলি চলতেছে, তার মানে অনেক আরও এনিমি আইসা পড়ছে। আমি তো এই চান্সেই আসিলাম, এনিমি যত বেশি হবো তত তো আমারই ভালো হবো। তো দেখা যাক এনিমিটা কই আছে, কিন্তু ভাই এনিমিটা এই জায়গায় নাই, তার মানে ওই বাইরে আছে। তো বাইরে গেছি ফাইট করার জন্য, পরে দেখি আমার টিমমেটে নাই ওরে নক দিয়ে দিছে। আর এই ম্যাচের কিল টার্গেট রাখছিলাম আমি 15টা, আমার টিমমেটেও কিল টার্গেট রাখছে 15টা। ওরও কিন্তু ইউটিউব চ্যানেল আছে, ওর ইউটিউব চ্যানেলের নাম এক্সটি রিফাত, তোমরা হয়তো অনেকেই চিনো, ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখতে পারো। তো ব্যাপার না গাইস, ওয়ও কিন্তু এইটা চ্যালেঞ্জ করছিল আমার সাথে, একই চ্যালেঞ্জ দুইজনে করছি একসাথে। তো আমি এবার একটা হিটলিস্ট মাইরা দিলাম, কারণ কোনো এনিমি পাইতাছি না আর কিল টার্গেট যেহেতু রাখছি, আমি কেবলমাত্র কিল করছি 3টা। তো এই ম্যাচে আমি 15টা কিল কেমনে করি আর আমার টিমমেটেও 15টা কিল কেমনে করে, ওয়ও কিন্তু কিল করছে 2টা। তো শেষ পর্যন্ত দেখতে থাকলে ভাই মাথা নষ্ট হয়ে যাবো, সবকটা এনিমি খালি রিভাইভ হইতে থাকে, আমরা মারতে থাকি আর রিভাইভ হইতে থাকে, আবার এসে আমগোর কাছেই মরে। তো সামনে এয়ারড্রপ লুট করতেছে মনে আমার হিটলিস্টে। তো আমি গাড়ি থেকে নাইমা একটা যাতা শুরু করে দিছি, আমার কিলটার চুরি করার আগে আমি ওরে মাইর দিয়ে দিছি। তো সমস্যা নাই, এবার নিচে আরও এনিমি আছে। এই দাও ভাই ম্যাপের মধ্যে খেয়াল করে দেখি কেটে জানি ফাইট লাগছে। তো আমি এনে হালকা পাতলা একটু লুট নিয়ে গেলাম, এখন এনে ভাই উড়াধুরা একটা ফায়ার শুরু করে দিমু। তো সামনে দুইজন মারামারি লাগছে আর আমরা থার্ড পার্টি করতেছি, একটারে হেডশট দিয়ে নক দিয়ে দিছি। এন্ড কিলটা নিয়ে নেই ভাই ক্যারেক্টার ছাইড়ে দিছিল, আরও একটা এনিমি আছে ওই জায়গায়। তো আমার নোটিফিকেশন আইছিল, সমস্যা নাই, আরেকটা এনিমি অনেক দাঁড়ায় আছে।
এটারেও একটা যাতা শুরু করে দিছি ভাই, গুলেলের উপর দিয়ে মাইরা দিছি। তো মানে ওই এনিমিটারে কিল ফিনিশ করলে 6টা কিল হয়ে যাবো ভাই। এনে আসার সাথে সাথে দেখছো ভাই 6টা কিল অলরেডি করেই ফেলাইছি। তো এখন কথা হচ্ছে এই ক্যারেক্টারের সাথে কোন ক্যারেক্টার তোমরা ইউজ করতে পারো। তো প্রথমত আছে সব ক্যারেক্টারের সাথে ইউজ করতে পারো, কিন্তু যেই ক্যারেক্টারের সাথে ইউজ করলে ভালো হয় সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ওরিয়ন, আর দ্বিতীয়টা হচ্ছে কে ক্যারেক্টার। কারণ কে ক্যারেক্টার একদম ভাই ফুল এইচপি দিয়া দিব, মানে যখন তোমরা একটু ড্যামেজ খাও কে ক্যারেক্টার আস্তে আস্তে এইচপি দেয়, কিন্তু এই ক্যারেক্টারও যখন সাথে থাকবো দুইটার এইচপি যদি একলগে দেয় তাহলে তো ভাই এক সেকেন্ডে একদম ফুল এইচপি হয়ে যাব। তো তোমরা কে ক্যারেক্টার আর ওরিয়ন ক্যারেক্টারের সাথে এই ক্যারেক্টার ইউজ করতে পারো। তো ব্যাপার না গাইস, সামনে একটা এনিমি আছে কেবল গাড়ি নিয়ে গেল, গাড়ি থেকে নামছে ভাই। এনে কি দুইটা থার্ড পার্টি নাকি, আমার কিলটা আবার খায়া দিস না ভাই। তো এনে তিনটা এনিমি আছে, তো আমার কিলটা আমি পাইয়া গেছি, আরও দুইটা এনিমি আছে। এই দুইটা এনিমিরে দেখি ভাই কেমনে মারতে পারি আমি। তো ওরা মনে হয় আবার ঘুরে যাইতেছে, এই দেও ভাই গাড়ি নিয়ে আবার ঘুরে আইব। আমি বুঝা গেছি ভাই, আমি এদের মতলব বুঝছি। এগুলা টিপস অ্যান্ড ট্রিক্স আমি কত খাটায় আইলাম, আর এখন আমার সাথে এনিমিরে এই টিপস অ্যান্ড ট্রিক্স খাটায়। তো ওরা একটা ভরা সরা দিয়ে দেবো। তো গাড়িটা আগে ফাড়াইতে হবো ভাই, এই গাড়ির কারণে ওই কিন্তু উড়ে ধরে দৌড় মারা শুরু করছে। তো আমি যখনই গাড়িটা ফাড়াইতেছিলাম তখনই আরেকটা ওরই টিমমেট আইসা পড়ছে, আগে এইটারে মারি। আর ওইটার গাড়ি তো ফাটছে, ওই কত দূর আর যাইবো, ওরে ধরে পিটাই ইচ্ছা মতন ভাই মায়ের একটা দিয়ে দেবো। তো আরেকটা এনিমি আছে, আগে কিলটা নিয়ে নেই, বলা তো যায় না ভাই, সুই টুই থাকলে পরে আবার আমি এইটার লগে ফাইট নিবো, পিছন দিয়ে ওই আবার সুই মেরে দেবো। কিন্তু গাইস দুঃখের কথা হলো যে এনিমিটারে আমি ফায়ার করে ওর গাড়ি ঘুরি ফাটাইয়া দিলাম, ওই এনিমিটারে আর খুঁজা পাই নাই। আর আমার টিমমেটে দেখো ভাই হিটলিস্ট ধরে ধরে খালি মারতেছে, কারণ ওর কিল দরকার। আর আমার সাথে থাকলে ওই কিল জীবনেও পাইবো না, আমি খালি ভাই মাইরা দেই। 8টা কিল করে ফেলাইছি, আর আমার টিমমেটেও মনে হয় 8টার মতোই কিল করে ফেলাইছে। আর ওই এনিমি এলাইভ আছে 11 জন। এই 11 জন নিয়ে দেখো ভাই এখন কি কাহিনীটা হয়। তো আমার টিমমেটে একটা গাড়ি নিয়ে আইছে, ভাবতাছি এই গাড়ি নিয়ে সেফ জোনের মাঝখানে গিয়ে একটা ক্যাম্প বসাইয়া দিমু। আরও এনিমি এলাইভ আছে 13 জন। তো একদম মিল বরাবর আমি টার্গেট দিয়ে দিছি, অন্য নিয়ে যাইতে কইলাম। তখনই দেখি ভাই একটা এনিমি অনেক গাড়ি নিয়ে আইলো, পরে দেখি ভাই এটার ভিতরে একটা না দুইটা এনিমি আছে। তো এইটারে ভাই একটা যাতা শুরু করে দিলাম, কিন্তু কাম হইলো না, আমার টিমমেটে কিলটা চুরি করে নিছে। পরের এনিমিটারে আর খুঁজে পাই না, এই দেও ভাই একজনে গাড়ি নিয়ে যাইতেছে। আমি ভাবতেছিলাম এটারে একটু গাড়ি ঘুরি ফাটায় মারমু নাকি, ওই দেখি ভাই উড়া ধরা টানের উপর আছে। এনে ভাই কতগুলো এনিমি সব কটা থার্ড পার্টি করার জন্য একদম রেডি হয়ে আছে, আর আমার কাছে কিন্তু এয়ার এমও একদম লো, সাথে আবার SMG এমও মাত্র 53টা। এই 53 আর 88টা এমও দিয়া যে করে হোক একটা এনিমিরে কিল কইরা ওরে লুট করতে হবো, তাছাড়া ভাই কোনো কাম হইতো না। তো আমি ভাবতাছিলাম এই এয়ারড্রপ থাইকা কি কোনো এমো টেমো দিব নাকি, কিন্তু গাই জানে এমো দেয় না। তো আমার টিমমেটে গাড়ি নিয়ে আইছে, গাড়ি নিয়ে যাইক ভাই, আমি এনে কিল টিল করে তারপর যামু, তাছাড়া যাইতাম না। তো ওই দেখো ভাই গাড়ি নিয়ে খালি ঘুরতেছে, এটা কিন্তু অনেক হার্ড একটা লবি আসিল, এটা কিন্তু ডায়মন্ডের লবি। তো দেখা যাক ভাই পিছনেরটা আইসা পড়ছে, এইটার একটা যাতা শুরু করে দিবো নাকি ভাই, কোনো মতন নক করে দিতে হইব। তো নক করে দিছি, এবার এটারে লুট করে দেখা যাক এর কাছে আমি কি গান পাই। আর এনিমিগুলা ভাই কোনে কোনে ফায়ার শুরু করে দেবে বলা যায় না, একটু সাবধানে থাকতে হইব। এর কাছে দেখি ভাই কিছুই নাই, এখানে একটা থমসন নিয়ে আইছিল আমাদের মারতে ভাই, কেবল নাইমাই আইছে মারতে, এটা কোনো কথা। তো আমার টিমমেটে গেছে, ওরে কিল দিলে চলবো না, আমি একটা মাইট শুরু করে দেই। কিন্তু ভাই আমার এইচপি অনেক লো হয়ে গেছে, এই এইচপি দিয়ে দেখি ভাই এরে কোনো মতন যদি মারতে পারি। আর 9টা কিল কেবল হয়েছে, তো আমিই অবশেষে নক করে দিছি। তো এবার 10টা কিল হয়ে যাবো। এই দেখো গাইজ একটু আগে দেখলা না 11 জন বাইসা আসিল, এখনও 15 জন বাইসা আছে ভাই, এতক্ষণ ফাইট কইরা ভাই তারপরও এনিমি কমে নাই, উল্টা আরও বাড়ছে। তো এবার দেখা যাক ভাই আরও 9টা কিল করতে পারি। তো এবার জোন যেহেতু অনেক ছোট হয়ে গেছে, এবার গাড়িটা নিয়ে একদম ভাই সেফ জোনের মাঝ বরাবর যাইতে হইব। তো আমরা যাইতেছিলাম, এখনও দেখি ভাই 15 জন 14 জন এখনও এলআইবি আছে, মানে কেউ মরতাছে না। আর মরতাছে আর ওদের জোন পোষারে মনে হয় ভেন্ডিং মেশিনের গোড়ায় বৈশা আছে, খালি মরলে ভাই রিভাইভ দিয়ে দেয়। তো আমরা উপরে চলে আইসি, এবার এই জায়গা থেকে একটা ক্যাম্পিং বসাইয়া দিমু। আমরা কিন্তু সেফ জোনের একটু কিনারায় আইসা পড়ছি, তো সমস্যা নাই, এই জায়গা থেকে পারফেক্ট একদম মারামারি করান যাবো। তো নিচে একটা এনিমি আসিল, ওইটারে ফায়ার শুরু করে দিছি, পরে দেখি আমার টিমমেটের মাথায় বাতি জ্বলছে। তো আমি গেলাম অনেক, দেখি ভাই কেডা আছে, কেউ আছে নাকি, কিন্তু ভাই কেউ নাই, মানে ওরা লুকায়া আছে। আমার টিমমেটই যথেষ্ট ওদের জন্য, ওয়ও কিন্তু অনেক ভালো খেলে। তো ওই ফাইট নিয়োগ, আর আমি নিচে দেখি আশেপাশে দেখি কেডা কোনে আছে, পিছন থেকে আবার কেডা জানি আমার ফায়ার শুরু করে দিছে। তো আমি যখনই গেছি ওরে মারতে, নাই আমার টিমমেটে ওরে নক দিয়ে দিছে। তো ব্যাপার না ভাই, আবার পিছনে ভাই কেডা কেডা ভাই গোলাগুলি চলতেছে ভাই, এনে মাথা নষ্ট একদম ভাই। অনেক কয়টা এনিমি আছে এখনও,
মানে এনিমি কমতেই চাইতেছে না, এখনও 12 জন এলাইভ আছে। আমার টিমমেটে 8টা কিল করে ফেলাইছে, আমি ভাবছিলাম ওই মনে হয় 10-12টা কিলই করছে, কিন্তু গাইজ 8টা কিল করছে আর আমি 10টা কিল করছি, মোটমাট 18টা কিল। তো এবার আরও কিল করতে হবে। উপরে মনে হয় একটা এনিমি আছে, আমার হোমার ক্যারেক্টার ছাছিল, এই দাও ভাই এনিমিটা আছে। তো এটারে হেডশট দিয়া কোনো মতন যখনই কিল করতে গেছি, নাই আমার কিলটা নাই মাইরে দিব আমার টিমমেটে। তো কোনো মতন ভাই ওরে গ্রেনেড দিয়া যদি মারতে পারি, কিন্তু আমার কাছে গ্রেনেড আসিল না। এই দেখো ভাই উপর দিয়া লাভ দিয়া নাই আমার কিলটা খায়া দিছে। তো এবার আমার এমও দরকার, এমও অনেক লো হয়ে গেছিলো, তো মোটমাট একটু এমও আছে, মানে এয়ার এমও আছে। তো এই এয়ার এমও দিয়ে আমার খেলতে হবো। তো আমি ভাবলাম এটা থেকে একটু লুট নেই, কিন্তু ভাই লুট দিল না কেন এটাই বুঝতে পারলাম না। উপরে যে কয়টা এনিমি আসিল সব কয়টারে মাইরা দিছি, এবার নিচের গুলারে মারার পালা আছে। এই দেখো ভাই কেডা জানি আবার সেফ জোনে যাইতেছে, তাও আবার গাড়ি ক্যারেক্টার ছাড়া, গাড়ি ক্যারেক্টার চালাইতেছে ভাই। আরে ভাই মাইরা দিছি কোনো মতন, ওর টিম ওয়েপাউন হয়ে গেছে। তো এবার আমি 11টা কিল করে ফেলাইছি, আবার নিচে কেডা জানি গাড়ি চালাইতেছে, মানে সব কয়টা খালি গাড়ির উপরেই আছে, মানে নিজের জানের মায়া দয়া করতেছে। আর আমি কোনো মায়া দয়া করতেছি না, ঝাড়েই পাইতাছি, তারাই কিন্তু উড়া দূরে ফায়ার করে মাইরে দিতাছি। ওই দেখো ভাই কেডা জানি আবার যাইতেছে, এটারে কোনো মতন ভাই নক দিয়ে দিছি, গুলেলো ফালায় না ভাই, এটা কী পেলে আর বুঝতেছি না। তো ব্যাপার না ভাই, 12টা কিল অলরেডি হয়ে গেছে, আরও এনিমি অ্যালাইভ আছে 4টা, আমরা 2টা মিললা 6টা। তো গাইজ ভিডিওর একদম লাস্ট পজিশনে আইসা পড়ছি, এবার দেখা যাক কোন এনিমি কই আছে। সব কয়টারে এখন মাইরা ম্যাচটা ভুইয়া যে করে হোক বের করতে হইব। আর ভিডিওতে যারা এখনও লাইক করো নাই কী করতেছো ভাই, লাইক একটা করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। আর এরকম গেম প্লে যদি চাও তাহলে ভাই সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে করো, আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে করার দরকার নাই, সমস্যা নাই। তো আমার টিমমেটে একটারে অনেক নক দিছে, আর উপরের দিয়ে একটা জিনিস যাইতেছে। তো এইটারে ভাই মারতে যখনই গেছি ওই কিন্তু একদম জোনে ঢুকে গেছে, ওই যদি লাভ দেয় তারপরও কিন্তু মরেই যাবো। ওই দেবো ভাই আমার কিলটা চুরি করে নিল। তো চুরি টুরি করে মোট ওই কিল করছে 12টা, আর আমিও মোট কিল করছি 12টা। আর এই যে এনিমিটা উপর দিয়ে গেল ওই কিন্তু এলিমিটেড হয়ে গেছে। তো ম্যাচটা শেষ পর্যন্ত আমরা ভুইয়া পাইয়া গেছি। তো এবার দেখার কথা হচ্ছে আমরা মোটমাট কিল কয়টা করছি। তো আমি কিল করছি 12টা, আর আমার টিমমেটে কিল করছে 12টা, মোটমাট 24টা কিল করে ম্যাচটা ভুইয়া নিয়ে আইছি। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।